চাওক, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে যোরহাটর হলুঙাপাড়স্থিত লাচিত মৈদামত। যেহেতু লাচিত মৈদামতে যি সুউচ্চ প্রতিমূর্তি ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে, 125 ফুট উচ্চতার প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া যেহেতু অহা মার্চ মাহর পহিলা সপ্তাহত উন্মোচন করব, আর সেই লই ইতিমধ্যে আজি মুখ্যমন্ত্রীগী নিজে ইয়াত উপস্থিত হয়েছে যে গোটে পরিবেশটা চাবর কারণে, গোটে কামর অগ্রগতি বুঝ লোবর কারণে এই স্থানত উপস্থিত হয়েছে। আর ইয়ার পিছতে লাচিতর যি সু মৌচ্ছ প্রতিমূর্তি, সেই প্রতিমূর্তির কামর অগ্রগতি বুঝ লগে লগে ইয়ারপর রওনা হব মেলেং মেটেলি পথারল। ইতিমধ্যে আমি দৃশ্য দেখাইছো, এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আটাইকেগী মন্ত্রী সহ ইতিমধ্যে লাচিত মৈদামত উপস্থিত হয়েছে। আমি দৃশ্য দেখাই আছো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরুপথার রজাপুখুরীর শ্যামগাঁওয়ের ইয়াতে আহি উপস্থিত হয়েছে। আমি কিছু দৃশ্য দেখাইছো, গোটেই পরিবেশের বুঝ লব, যেহেতু ইতিমধ্যে আহিছে পর্যটন মন্ত্রী বিজু হাজরিকা, জয়ন্তবল্ল বরুয়া, সকল প্রতিগী মন্ত্রী আজ ইয়াতে উপস্থিত হয়েছে। আমি দৃশ্য দেখাই আছো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় বীরজনার প্রতিমূর্তির দিকে আগবাড়িছে। আমি দেখাইছো 150 কোটি ব্যয় সাপেক্ষে এই প্রকল্প লৈছিলে লাচিত বরফুকন স্মারক আর সাংস্কৃতিক প্রকল্প। আমি সেই দৃশ্য দেখাইছো, তেও পদব্রজে প্রতিমূর্তির দিকে আগবাড়িছে, লগত আটাইকেগী মন্ত্রী ইতিমধ্যে হওয়ার ভাবতে আমি দেখাইছিলো বিত্তমন্ত্রী অজন্তা নেওগ, পীযুষ হাজরিকা, জয়ন্তবল্ল বরুয়া, সকল ইতিমধ্যে ইয়াতে উপস্থিত হয়েছে। যেহেতু লাচিত বরফুকন স্মারক আর সাংস্কৃতিক প্রকল্পর প্রতিটি কাম মুখ্যমন্ত্রীগুলিয়ে তন্নতন্নক আরম্ভণিরপর চাইছে, যেহেতু ইয়ার কাম প্রায় সম্পূর্ণ হয়েছে, ইতিমধ্যে এদিকে অগ্রগতি অগ্রসর হয়েছে। গোটেই প্রকল্প ইতিমধ্যে এই স্থানেরপর লক্ষ্য করেছে। কাল তক হয়ে যাবে।
পুরা ইনটা গ্লাস গ্লাস লাগা দিয়ে পাওয়ার পয়েন্ট বগা লাগা দিয়ে ইমপ্রেসিভ কাজ ঠিক আছে পুরা এক ইন্টেরিয়র ডেকোরেট কই দিবে আই জো আচ্ছা সে ডেকোরেট কর পায়গা ইয়ে जो फाउंटेन है कलर फाउंटेन है कि नॉर्मल नहीं सर कलर मतलब सर आपका जो है दिन में नहीं होगा तो नाइट वाला वीडियो मैं या तो एखन दुईखन वाला जॉइंट एखन एग्जीबिशन हो जाए रात में कलर दिन में कलर ये जो वॉल है ये किसी है ये सर इसमें को इसमें भी कंस्ट्रक्शन चल रहा है हां है उधर पे एक बार एक ही नहीं एकदम पूरा लगा लो दिल्ली पेडर पर ये लगा काली पाई लगाई दे कपूर लगा एकदम यहां लेके होते एक एग्जीबिशन टाइप सर ये पार्ट ओपन सर ये जो ये पार्ट ओपन ये पार्ट ओपन यहां पे अलग पावर लो भाई আমি পুটপুটিয়াভাবে দেখুৱাই আছো এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিটো কামৰে অগ্ৰগতিৰ বস্তু পৰিলক্ষিত হৈছে আৰু যি ঠিকাদাৰী প্ৰতিষ্ঠান সেই ঠিকাদাৰী প্ৰতিষ্ঠানৰ বিষয়াসকলৰ লগত তেওঁ বাৰ্তালাপ কৰিছে এই মুহূৰ্তত মুখ্যমন্ত্রী ভিতৰলৈ কিছু প্ৰৱেশ কৰিছে আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ যি স্থানত দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে দেখুৱাই আছো গোটেই পৰিৱেশটো যিহেতু যি প্ৰতিমূৰ্তি সেই প্ৰতিমূৰ্তিৰ কাম প্ৰায় সম্পূৰ্ণ হৈ গৈছে যিহেতু সাংস্কৃতিক প্ৰকল্পটোৰ সমগ্ৰ প্ৰকল্পটো যিহেতু 2025ৰ নৱেম্বৰ মাহত সম্পূৰ্ণ হ'ব আৰু তাৰ পূৰ্বে যিহেতু প্ৰধানমন্ত্ৰীয়ে এই প্ৰতিমূৰ্তি সুবিশাল প্ৰতিমূৰ্তি উন্মোচন কৰিব আৰু সেই উদ্দেশ্যে আজি মুখ্যমন্ত্ৰীৰ আগমন ঘটিছে যোৰহাটলৈ আৰু ইয়াৰ পিছতেই তেওঁ রওনা হব মেটেলি পথাৰলৈ মেটেলি পথাৰ যেহেতু প্রধানমন্ত্রী এখন বিশাল রাজহুয়া সভা সম্বোধন করব আর সেই স্থান তেওঁ পরিদর্শন করব কোন স্থানত যেহেতু সভা উপস্থিত অনুষ্ঠিত হব সেই স্থানত তেওঁ উপস্থিত হব ইতিমধ্যে তেওঁ ভিতরের কিছু দৃশ্য ভিতরের দৃশ্যাংশ চাই আছে আমি পরিবেশ দেখুৱাই আছো ইয়াৰ পিছতেই তেওঁ রওনা হব মেটেলি পথাৰলৈ এয়া হৈছে লাচিত বৰফুকন স্মাৰক আৰু সাংস্কৃতিক প্ৰকল্পৰ প্ৰতিমূৰ্তিৰ সন্মুখ ভাগৰ দৃশ্য এয়া হৈছে সন্মুখ ভাগৰ দৃশ্য চাওক ইতিমধ্যে ইয়াৰ পিছতে যিহেতু মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই যে সংবাদ মাধ্যমক সম্বোধন কৰি কেনেধৰণৰ কাৰ্যসূচী থাকিব বা কিমান লোকৰ জনসমাগম ঘটিব গোটেই কথাখিনি তেওঁ ৰাজহুৱা কৰিব হয়তো ইয়াৰ পিছতেই তেওঁ সংবাদ মাধ্যমক সম্বোধন কৰিব আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে লাচিত বৰফুকন স্মাৰক আৰু সাংস্কৃতিক প্ৰকল্প কেৱল মাত্ৰ এক চৰকাৰী প্ৰকল্পই নহয় এই প্ৰকল্প কেৱল মাত্ৰ জাতীয় বীৰজনাক এয়া তেওঁ যি স্তম্ভ সেই স্তম্ভত উপস্থিত হৈ ইতিমধ্যে যে গোটেই পৰিৱেশটো তেওঁ চাইছে আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ এয়া লাচিত বৰফুকন স্মাৰক আৰু সাংস্কৃতিক প্ৰকল্পৰ পৰিৱেশ মুখ্যমন্ত্ৰী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়
এই প্রকল্পত আছে 48 বিঘা 2 কঠা 17 লোচা ভূমি। এই ভূমিত 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই প্রকল্প লছিলে রাজ্য সরকারে। আমার শিবসাগর মিটিং এনেকে।